আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে বিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কানাডার পর দুবাইতেও ঢুকতে না পেরে দেশে ফিরেছেন ডাক্তার মুরাদ, বিকেল পাঁচটায় বিমানবন্দরে পৌঁছান এমিরেটসের ফ্লাইটে। র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না, বরগুনায় দাবি করলেন ডিজি। সাতক্ষীরায় ডিবির হেফাজতে মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ। টেকনাফে পারিবারিক কলহে তিন সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যা, স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরা ও বরিশালে দুজনকে মৃত্যুদণ্ড। রাজশাহী বিএনপির কমিটি বাতিল না হলে গণপদত্যাগের হুমকি, খুলনায় ত্যাগীদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, কানাডা বা দুবাই কোনো দেশেই ঢুকতে না পেরে শেষ পর্যন্ত দেশে ফিরতে বাধ্য হলেন অশালীন মন্তব্যের জন্য প্রতিমন্ত্রীর পদ খোয়ানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বিকেল পাঁচটার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া একটায় কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন মুরাদ হাসান, কিন্তু ইমিগ্রেশনে বাধাপ্রাপ্ত হয়ে কানাডা প্রবেশে ব্যর্থ হন তিনি। এরপর দুবাইয়ের ভিসার চেষ্টা করেও ব্যর্থ হন আলোচিত সংসদ সদস্য মুরাদ হাসান। এতে বাধ্য হয়ে দেশে ফিরেন মুরাদ। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ফোন আলাপ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জয়মা রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ। পরে জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় ডাক্তার মুরাদকে। র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না বলে দাবি করেছেন বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আইন বহির্ভূত কোনো কাজ র্যাব করে না, সংবিধান মেনেই কাজ করছেন তারা। বরগুনার পাথরঘাটায় জেলেদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানান। পরে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, আমরা যখন কোনো কাজ করি, আমাদের যে কার্যক্রম এটা কিন্তু দেখা যায় যে একটা জুডিশিয়াল সিস্টেম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে থাকে, থানার পুলিশ এটা তদন্ত করে থাকে, আমরা কিন্তু তদন্ত করি। পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় যাচাই বাছাই করা হয়। এখানে এই আমাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগই নেই, সবকিছু আইন এবং বিধির আলোকে সংগঠিত হচ্ছে। মাদক মামলার গ্রেফতার মুক্তিযোদ্ধার ছেলে বাবলু সর্দারের রহস্যজনক মৃত্যু হয়েছে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ হেফাজতে। পরিবারের দাবি, পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। এই ঘটনায় পুলিশের এক এএসআই সহ দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, শনিবার সকালে বাবুল সর্দারকে তার গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, বাবুল সর্দারকে গোয়েন্দা পুলিশের লকআপে রাখা হয়, রবিবার তাকে আদালতে নিয়ে যাবার কথা ছিল। শনিবার দিবাগত রাতে কোন এক সময় সে নিজের কোমরে ব্যবহৃত নাইলনের মোটা সুতা দিয়ে লকআপের গেটের গ্রিলের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে লাশের ময়নাতদন্ত করা হয়। এদিকে বাবুল সর্দারের মেয়ে সুলতানা মুন্নি জানান, শনিবার সকালে বোরখা পরা এক নারী তাদের বাড়িতে ঢুকে বাবার ঘরে গিয়ে ফেন্সিডিল রেখে পুলিশকে ইশারা করে। সঙ্গে সঙ্গে তার বাবাকে ওই ফেন্সিডিল সহ গ্রেফতার দেখানো হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ 35,000 টাকাও নিয়ে যায় বলে জানান মুন্নি। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে পুলিশের এএসআই সোহেল শেখ ও কনস্টেবল শরীফুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পারিবারিক কলহের জেরে টেকনাফের শাহপুরের দ্বীপে তিন সন্তানকে নিয়ে বিষ পান করেছেন এক বাবা, মারা গেছেন তিনি ও তার এক মেয়ে। দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক। স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আনোয়ার তার এক ছেলে ও দুই মেয়ে সহ বিষ পান করেন। রবিবার রাতে জালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার বিকেলে আনোয়ার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তিন সন্তানকে রেখে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান তার স্ত্রী। সহ্য করতে না পেরে আনোয়ার তার তিন সন্তানকে বিষ দিয়ে নিজেও বিষ পান করেন। এতে ঘটনাস্থলে মারা যান আনোয়ার ও তার মেয়ে সুমাইয়া আক্তার রাহি। অপর দুই সন্তান মাহিনী ও জাগির হোসেনকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
যৌতুক না পেয়ে স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরা ও বরিশালে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সাতক্ষীরার স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বেকসুর খালাস মামলার অপর পাঁচ আসামি রবিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম ডি আজম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 13ই মে যৌতুকের দাবিতে স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় হত্যা মামলা করেন। এদিকে বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 3 লাখ টাকা যৌতুক না পেয়ে 2016 সালের 5ই অক্টোবর ডাবের পানির সাথে বিষ মিশিয়ে স্ত্রী আয়েশা আক্তারকে হত্যা করে স্বামী সাইদুল ইসলাম। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন 4 থানার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে সদ্য গঠিত খুলনা মহানগর বিএনপির আংশিক কমিটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। রাজশাহীতে সংবাদ সম্মেলনে বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু অভিযোগ করেন, মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট এরশাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত 22 বছর বিএনপির কোনো কর্মসূচির সাথে তার কোনো সম্পর্ক নেই, এমনকি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতেও তাকে কখনোই দেখা যায়নি। অথচ তাকে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ত্যাগী ও জনপ্রিয় নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, হাই ভোল্টেজ কমিটি ছাড়া খুলনা বিএনপি আন্দোলন কর্মসূচি এগিয়ে নিতে পারবে না। নবগঠিত আহ্বায়ক কমিটিকে অযোগ্য হিসেবে তুলে ধরে তিনি বলেন, এটা প্যারাসুটে নামানো কমিটি। প্যারাসুট দিয়ে পাঠিয়ে দেওয়া কোন নেতা এখানে গ্রহণযোগ্য না। 2004 সালে আমরা প্রমাণ করেছি, 3 সালে 4 সালে এই কর্মীরাই তো রুখে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল। আমরা পার্টি ভাগ হচ্ছে আমাদের কাছে খুলনার বিএনপি 2টি কমিটি পুনর্মূল্যায়ন পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করবো না। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া এখন গণদাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, সরকার জনগণকে ভয় পায়, ভোটে নির্বাচিত নয় বলেই জনগণকে উপেক্ষা করে তারা দিন দিন জুলুমের রাজত্ব কায়েম করেছে। সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আফরোজ আব্বাস। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি ও ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার কর্মী সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেগম নাজমুন নাহার বেবি। ঝিনাইদহের হরিণাকুণ্ডে ইউপি নির্বাচন নিয়ে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে ওই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, 5ই জানুয়ারি 5ম ধাপের ইউপি নির্বাচনে ভোট চাওয়া নিয়ে রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের সাইদুল ইসলাম ও রেজাউল ইসলামের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের 25 জন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 চেয়ারম্যান প্রার্থী সহ অন্তত 20 জন আহত হয়েছে। শনিবার রাতে এই সংঘর্ষ হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 141তম জন্মবার্ষিকী পালন হয়েছে টাঙ্গাইলের সন্তোষে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ আর এম সুলাইমানের নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল নবীন নাবিকদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। খুলনার বানৌজা তিতুমির প্যারেড গ্রাউন্ডে 468 জন নবীন নাবিকের 22 সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ ও অভিবাদন গ্রহণকালে তিনি এ আহ্বান জানান। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা। দুপুরে টাঙ্গাইল বার সমিতির সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে দুই দিন ব্যাপী ফ্রি জরায়ু এবং স্তন ক্যান্সার স্ক্রিনিং ও হেলথ ক্যাম্প করেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। কাশিয়ানী হাসপাতালে আয়োজিত ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। পঞ্চগড়ের তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে দুই ছেলে ও এক ছেলের স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন হালিমা খাতুন নামে এক বৃদ্ধা। তিনি জানান, কলোনিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলে আব্দুল হামিদ ও তার স্ত্রী জান্নাত এবং ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিবের হাতে মারধরের শিকার হয়েছেন তিনি। সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে কোন্ডা মৌজায় জমি অধিগ্রহণের প্রতিবাদ ও ন্যায্য দামের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূমি মালিকরা। নিজেদের জমিতে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে এসব কর্মসূচি পালন করেন তারা। 50% সিলেবাসের মধ্য দিয়ে পরীক্ষা নেওয়া ও সময় নির্ধারণ সহ চার দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীরা। সকালে স্থানীয় জাহাজ কোম্পানি মোড়ে এ কর্মসূচি পালন করে তারা। এদিকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল ও মাঠ পর্যায়ের কর্মীদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে। স্বাধীনতার 50 বছরেও ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায় বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হবার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন হয়েছে। শহরের সাত মাথায় জাতীয় আদিবাসী পরিষদ এর আয়োজন করে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।